আসসালামু আলাইকুম দিস ইজ আমিরুল ইসলাম সালমান ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার ভিডিও হলো ডিলিং অ্যান থ্রি ডাবল জিরো আপনি ফুল সেট আপ কীভাবে করবেন ফুল কনফিগারেশন কীভাবে করবেন যেটা পিপিও এর মাধ্যমে তো প্রথমে আপনাকে কী করতে হবে আপনার রাউটারটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেবেন কারেন্টের সাথে সংযোগ দেওয়ার পর আপনি চলে যাবেন ওয়াইফাইতে ওয়াইফাইতে যাওয়ার পর আপনার ডিলিং যে রাউটারটা সেই নামটা আপনার সামনে শো করবে আপনি এটা আপনার ফোনের সাথে ক্লেক্ট করার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে কারণ বেশিরভাগ ডেলিং রাউটারে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া থাকে না যদিও বা দেওয়া থাকে আপনার রাউটারে তাহলে আপনি কি করবেন রাউটারের পিছনে রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড বা রাউটারের নেম আপনি সব কিছুই পাবেন আপনি শুধুটাতে ক্লিক করলে আপনার ফোনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি কি করবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি আপনাদেরকে গলের সাজেশন দিব ক্রম ব্রাউজারটা ওপেন করবেন করম ব্রাউজারটা ওপেন করার পর ডিলিংয়ের যে ডিপল আইপি সেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান আমার এখানে একটা আইপি অলরেডি মারা আসে সেই জন্য অটোমেটিক ঢুকতে চাইতেছে কিন্তু আপনি আইপিটা মারা না থাকলে আপনি এটা মারবেন মারার সাথে সাথে আপনার সামনে খুবই ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল তো আপনাদেরকে এখানে একটা অ্যাডমিন ইউজার নেম এবং একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে অনেক অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন এটা রাউটারের পিছনে পাবেন রাউটারের পিছনে পাবেন নাহলে এটার ইউজার অ্যাডমিন বা ইউজার নেম থাকবে যে অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে যে অ্যাডমিন অ্যাডমিন ডিপল এগুলো অ্যাডমিন অ্যাডমিনই থাকে তো আপনি রাউটারের পিছন থেকে দেখে নেবেন নাহলে আপনি শুধু কি অ্যাডমিন অ্যাডমিন মারবেন এক এক রাউটারের এক এক ধরনের থাকে তবে ডিলিংয়ের এই রাউটারটাতে অ্যাডমিন অ্যাডমিন থাকে অন্যগুলোতে পাসওয়ার্ড দেওয়া থাকে না ফিলিং ব্যাঙ্ক থাকে কিছু কিছু আরও কঠিনও থাকতে পারে তো এখানে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি বসাবেন উপরে অ্যাডমিন নিশ্চয় আপনি অ্যাডমিন অ্যাডমিন দেবেন অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পর আপনি ক্লিক করবেন সাইনিংয়ে সাইনিং ক্লিক করার পর আপনার সামনে হুবহু এই ইন্টারফেসটা চলে আসবে অনেক দেখেন আপনি এটা জুম করলে দেখতে পারবেন কারণ অন্য অন্য রাউটারগুলোর এক সিস্টেম আসে এটাতে আলাদা আলাদা সিস্টেম আসে এখানে দেখেন বর্তমানে রাউটারে আছে তারপর আপনার রিপিটর মোড আছে রিপিটর ডাব্লিউ আই এস পি আছে তো এখানে মানে একটা রাউটার যতভাবে সেট আপ করা যায় প্রত্যেকটা সেট আপ কিন্তু এখানে শো করছে তারপর আপনি অ্যাক্সেস পয়েন্ট মোড যেটাকে আপনার রাউটার টু রাউটার কানেকটিভিটি করে সেগুলো আপনার এখানে চলে আসছে এখন এখানে আরেকটা জিনিস দেখেন আপনি এখানে যদি আপনি পিপি মাধ্যমে করেন এখানে এখন বর্তমানে অটো কন্টিক ডিএসসিপি আছে কারণ আমি যদি পিপি মাধ্যমে করি এখানে দেখেন এই সাইডে পিপিও পিপিওই ডায়ালাফ নামে একটা অপশান আসে আমি পিপি মাধ্যমে করি আমি এটাতে টিক মার্ক দিবো অন্য অন্য অর্ডারগুলোতে উপরে পিপিউর অপশান আসে নিচে আপনার ওয়াইফাই নেম পাসওয়ার্ড আসে কিন্তু এটাতে নিচে পিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতেছে এখন এই পিপি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি পাবেন কোথায় আপনি যাদের থেকে লাইন চালান যাদের কানেক্টিভিটি চালান ওরা আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে। ওরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে যেভাবে দেয় আপনি থেকে হুবহু এখানে ওইভাবে আপনার থেকে বসাইতে হবে আমারও হতে পারে ওরা আপনার নাম দিয়ে করে দিতে পারে বা ওরা একটা সিরিয়াল মেনটেন করতে পারে তো ওরা যেভাবে আপনাকে দেবে আপনি হুবু এখানে উপরে ইউজার নেম ইউজার নেমটা দিবেন আর নি পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা দিবেন তো আমার যে পিপি ইউজার নেম যে পাসওয়ার্ডটা আমি যাদের লাইন ওরা আমাকে যেভাবে লিখে দিছে আমি হুবু এভাবে এখানে বসাই কিন্তু এখানে যদি ভুল হয় আপনার লাইনটা চলবে না ওরা আপনার যেভাবে লেখে দেয় আপনার কেপিউট মানে হুবহু যেভাবে লিখে দিবি ওইভাবে এটা যেটা একটা অ্যাকাউন্ট ইন্টারনেট চালানোর জন্য একটা পিপিউ অ্যাকাউন্ট তো কানেকশন টাইপ পিপিউটা আসে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আসে এখানে আমার থেকে উপরে আসে কি দেখেন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড তো আমি উপরে এখানে আর কোনো কিছু করব না আমি এখান থেকে এটা কেটে দিয়ে আমি ওয়াইফাই নেম যেটা আমি উপরে ওয়াইফাই নেমটা দিব আর নিচে আমার সিকিউরিটি কি কোনো কিছু দেওয়া নেই কারণ ব্র্যান্ড নিউ ডিলিং অর্ডার ওপেন থাকে এখন এই ওয়াইফাই নেমে আপনি কী দেবেন আপনার থেকে যেটা ভালো লাগে আপনার থেকে যা দিতে চায় আপনি সেটা দেবেন কিন্তু আপনার থেকে মনে রাখতে হবে যে আপনি ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড আপনি কী দিবেন যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার আর্ডার সাথে কানেক্টিভিটি করতে পারবেন না তো আমার যেটা ওয়াইফাই নেম এবং যেটা দেওয়ার দরকার আমি সেটা দিতেছি ওকে নাম দেওয়াশ্বাস এখন আমি দিব যে এখানে ফ্রি শেয়ার কি যেটা নামের নিচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা আমি দিব এখন পাসওয়ার্ড আপনি কিভাবে দিবেন পাসওয়ার্ড আপনি যত স্ট্রং করে দিতে পারেন সেটা আপনার জন্য ততই ভালো এখন পাসওয়ার্ড দেওয়ার সময় আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি যে পাসওয়ার্ড আপনি এমনভাবে ইউজ করবেন যেমন ধর আপনি আপনার নামের প্রথম অক্ষর ইউজ করবেন এটা হয়তো আপনি স্মল লেটার দিতে পারেন বা ক্যাপিটাল লেটারও দিতে পারেন তার সাথে কিছু নাম্বার দিবেন যেমন ধরেন আপনার জন্মশাল বা আপনার নাম্বারের লাস্ট ডিজিট যেগুলো আপনার মনে থাকে তারপর সাথে সিম্বেল এই যে হ্যাশ অ্যাড ডলার এই সিম্বলগুলো ইউজ করবেন এগুলো ইউজ করলে হয় কি যেমন ধরুন আপনার পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয় তারপর আপনি কী করবেন কপি করে নিয়ে নেবেন কপি করে কেন নেবেন আমি বলি হয়তো দেখা যায় আমাদের টাইপ মিস্টেকও হতে পারে বাম পাশে বারো করে খেয়াল করে সব কিছু পাবেন নেটওয়ার্ক নেম শেয়ার কি কানেকশন টাইপ ইউজার নেম পাসওয়ার্ড এখানে সব কিছু দেওয়া আছে আপনি এখান থেকে দেখে সিলেক্ট করে নিতে পারেন উপরে যেটা অপশন আছে রাউডার রাউডার মোডই রাখবেন তারপর এগুলো সব কিছু বসানোর পর বরাবর সব কিছু হয়ে গেলে আপনি এখানে কী করবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে আপনি ক্লিক করবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার রাউডারটা অটোমেটিক রিবুট হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত রাউডারটা বন্ধ হয়ে চালু না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দৈর্য ধরতে হবে তো এখানে একটা সেকেন্ড উঠবে সেকেন্ডটা ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন কোথায় আপনার ফোনের আবার ওয়াইফাইতে আপনি চলে যাবেন ওয়াইফাইতে যাওয়ার পর আপনি এখানে যে ওয়াইফাই নেমটাতে আপনি সেভ করছেন সেই নামটা এখানে শো করবে তো নামটা যতক্ষণ পর্যন্ত না শো করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কী করবে এটা রিফ্রেশ করবেন বা একটু সময় নিলে চলে আসবে যেমন ধরুন আমার এই যে নামটা সেই নামটা এখন চলে আসছে আমি নামটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে যেমন ধরো আমার যে নামটা সেই নামটা অলরেডি চলে আসছে আমি এখন এখানে কী করবো এটা ক্লিক করে আমার যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে যে পাসওয়ার্ডটাতে আমি অর্ডারটা সেট আপ করেছি সেম পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিব বসাই দেওয়ার পর আমি এখানে শুধু কী করবো জাস্ট কানেক্টটা আমি ক্লিক করবো কানেক্টে ক্লিক করার সাথে সাথে যদি আমার পাসওয়ার্ড ঠিক থাকে আমার পাসওয়ার্ডটা আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে আর পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে আপনি যে কপি করে নিয়েছেন বা আমি যে কপি করে নিছি ওইখান থেকে আমি কী করব আবার পেস্ট করে দেব আমি চলে গেলাম ইউটিউবেতে ইউটিউবেতে যাওয়ার পর এখন আমি দেখতেছি যে আমার অর্ডারটা হয়েছে কি না বা হয়েছে কি না আমার অর্ডার নেট চলতেছে কি না তার মানে আমার অর্ডার সেট হয়ে গেছে তো আশা করি বুঝছেন যে কিভাবে আপনার ডিলিং অ্যান্টিরিয়ার অর্ডার আপনি ফুল সেট আপ করবেন না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফে